নমস্কার বন্ধুরা, হরি নিত্য কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব মটর মেথি মালাই রেসিপি। ভীষণ টেস্টি একটা রেসিপি এটা, রুটি পরোটা কিংবা লুচির সাথে খেতে ভীষণই মজাদার। তো সবার প্রথমে মশলা বানিয়ে নিব। তার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল 2-3 চামচ মতো। এর মধ্যে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, 2 এলাচ, 2-3টে লবঙ্গ আর একটু ডালচিনি দিয়েছি, আর 1/2 চামচ মতো জিরে, আর দিয়েছি এখানে 2 পেঁয়াজ। তো ভালোভাবে নাড়াচাড়া করে দেব। আর এখানে 5-7টা মতো দিয়েছি কাজু। তো সবগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে একটু ফ্রাই হতে দেবো পেঁয়াজগুলো ভালো করে। তারপর এর মধ্যে দিয়ে দেবো 5-7টা শুকনো লঙ্কা, আর 1 ইঞ্চ মতো আদা দিয়েছি। সব কিছু ভালোভাবে ফ্রাই হতে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 টমেটো কুচি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেব, আর টমেটোটা গলা পর্যন্ত অপেক্ষা করব। টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এগুলো নামিয়ে পেস্ট বানিয়ে নেব। আর তারপর আবার কড়াইতে দিয়েছি 2 চামচ মতো তেল, আর তেল দিয়ে এখানে দিয়েছি 1 বাটি মটর। মটরগুলো একটু নাড়াচাড়া করে দেব, আর এর সঙ্গে দিয়ে দেব 1.5 কাপ মতো মেথি শাক কুচানো। মটর আর মেথি শাকটা ভালোভাবে একটুখানি ফ্রাই করে নেব, যাতে মেথি শাকের যে তিক্ত ভাব একটু আছে অল্প অল্প সেটা চলে যাবে। তো তারপর আমি কড়াইতে আবার একটু তেল দিয়েছি, দিয়ে 1টা বড় এলাচ দিয়েছি, আর 1/2 চামচ জিরে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোর পেস্টটা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব 5-7 মিনিট ধরে। আর এর মধ্যে দিয়ে দেব নুন স্বাদ মতো, আর দিয়ে দেব 1 চামচ মতো ধনে গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিক্স করে দেব। মিক্স করে দেওয়ার পর মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুধ। তো আমি এখানে 1.5 কাপ মতো দুধ নিয়েছি। দুধটা মশলার যে পেস্ট বানানো পাত্রটা ভালোভাবে ধুয়ে দুধের সাথে মিক্স করে দিয়েছি। আর দুধের জায়গায় তোমরা দই ইউজ করতে পারো। তো দুধটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে ভেজে রাখা মটর আর মেথি শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে একবার মিক্স করে দেবো ভালো করে। তারপর ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না হতে দেব। 8-10 মিনিট মতো রান্না হওয়ার পর এর মধ্যে দিয়ে দেব মালাই বা ক্রিম, দিয়ে নাড়াচাড়া করে 1 মিনিট মতো রান্না করে নিলে এটা রেডি একদম। আর তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো। তো তৈরি হয়ে গেল বন্ধুরা মটর মেথি মালাই রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো, এটা একদমই কোনো রকম তেতো ভাবেতে লাগবে না, একদম ভীষণ টেস্টি রেসিপি।